হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব 2019-এর প্রিলিমসে আসা হিস্ট্রি কোশ্চেনগুলো নিয়ে, এবং তার সঙ্গে আমরা ডিটেল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি। যারা WBCS 2020-র প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যে কোনো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় ওল্ড পেপার সলভ করাটা খুব জরুরি, এবং WBCS প্রিলিমসে যেহেতু 50 মার্ক্সের হিস্ট্রি কোশ্চেন থাকে, তো সেক্ষেত্রে আপনাদের ওল্ড পেপার দেখে যাওয়াটা খুব জরুরি। তাহলে আপনাদের একটা আইডিয়া আসবে যে হিস্ট্রি থেকে কী ধরনের কোশ্চেন থাকে, কীভাবে আপনাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। তো আমরা আজকে হিস্ট্রি সিরিজের ফার্স্ট পার্টটা আপলোড করছি, এটা 2019-এর। এরপরে আমরা নেক্সট পার্টগুলো আপলোড করতে থাকবো, যেমন 2018-17। এর আগে অলরেডি আমাদের চ্যানেলে সায়েন্স, ইকোনমি এবং ইংলিশ পেপারটা আপলোড করা হয়েছে। যারা এখনও দেখেনি তাই জন্য আমি এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেগুলোকে চেক করুন। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হু ওয়ান্স রিমার্কড নেহরু ইজ আ প্যাট্রিয়ট ওয়াইল জিন্না ইজ আ পলিটিশিয়ান। তো এই রিমার্কটা ফার্স্ট কে করেছেন? তো এটা করেছেন কে? স্যার মোহাম্মদ ইকবাল। নেক্সট হচ্ছে আমরা, দ্য খিলাফত মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই। তো খিলাফত যে মুভমেন্টটা সেটা কে স্টার্ট করেন? সেটা স্টার্ট করেন হচ্ছে আলী ব্রাদার্সরা। আলী ব্রাদার্সের নামটা জেনে রাখা খুব জরুরি। তাদের নাম হচ্ছে কি? শওকত আলী এবং মোহাম্মদ আলী জওহর। এবং তার সঙ্গে কিন্তু আবুল কালাম আজাদ ছিলেন, তো এটা মনে রাখবেন। যদিও মেন লিডে ছিলেন হচ্ছে কে শওকত আলী এবং মোহাম্মদ আলী, কিন্তু তার সঙ্গেও ছিলেন কে? আবুল কালাম আজাদ। আর এই মুভমেন্টটা কতদিন ছিল? 1919 থেকে 1924। নেক্সটে আছি, হু সেড দ্য সাইমন কমিশন রিপোর্ট শুড বি থ্রোন অন আ হিপ অফ রাবিশ। তো এই কমেন্টটা কে করেছেন যে সাইমন কমিশনের রিপোর্টটাকে মানে রাবিশের মধ্যে ফেলে দেওয়া উচিত? তো সেটাকে কে করেছেন? শিফা শামি আয়ার। নেক্সট আছি, হুইচ ডে ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে বাই দ্য মুসলিম লীগ। মুসলিম লীগ কোন দিনটাকে ডাইরেক্ট অ্যাকশন ডে বলে ডিক্লেয়ার করেছিল? তো এখানে যদি আপনারা অপশনগুলো দেখেন তাহলে পরে কিন্তু এটা খুবই কনফিউজিং অপশন দেওয়া রয়েছে। ইনফ্যাক্ট 16ই আগস্ট এবং 16ই মে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের অ্যাকুরেট ডেট মনে না থাকে তাহলে কিন্তু করে আসতে পারবেন না। তো সেক্ষেত্রে যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে হিস্ট্রিতে সেগুলোকে কিন্তু মনে রাখাটা খুব জরুরি। তো এটার আনসারটা কী হবে? 16ই আগস্ট 1946, এই দিনটাকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করা হয়। কে করেন ঘোষণা? মোহাম্মদ আলী জিন্না। আমরা নেক্সটে আছি, 6th April 1930 ইজ ওয়েল নোন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বিকজ দিস ডেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো 6ই এপ্রিল 1930 এই দিনটা হিস্ট্রিতে মানে ইন্ডিয়ান হিস্ট্রিতে কেন ইম্পর্টেন্ট? কেন কি এই দিনে ডান্ডি মার্চ করা হয়? কার দ্বারা? মহাত্মা গান্ধী দ্বারা। তো এটা সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। গুজরাটের সবরমতী আশ্রম থেকে গান্ধীজি এবং তার কিছু অনুরাগী 12ই মার্চ যাত্রা শুরু করেন, পুরো পায়ে হেঁটে। 6ই এপ্রিল গুজরাটের উপকূলের ডান্ডি নামক এরিয়াটা আছে, সেখানে তারা উপস্থিত হন এবং গান্ধীজি নিজের হাতে লবণ তৈরি করে আইনামান্য আন্দোলনের সূচনা করেন। তো সেক্ষেত্রে এই দিনটা ইম্পর্টেন্ট। তার সঙ্গে এটাও মনে রাখবেন যে আইনামান্য আন্দোলনেই কিন্তু সবথেকে বেশি মহিলারা পার্টিসিপেট করেছিলেন। যতগুলো ন্যাশনাল মুভমেন্ট হয়েছিল তার মধ্যে কিন্তু আইনামান্য আন্দোলনেই মহিলাদের পার্টিসিপেশন সবথেকে বেশি ছিল, এবং সরোজিনী নাইডু সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো নেক্সট কিছু আমরা ইম্পর্টেন্ট ইভেন্ট দেখে রাখছি, যেমন কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু করা হয়? এটা হচ্ছে 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে শুরু করা হয়। কোথার থেকে শুরু করা হয়? সেটা হচ্ছে যে গোয়ালিয়র ট্যাঙ্ক, মুম্বাইয়ের যে গোয়ালিয়র ট্যাঙ্ক যেটাকে এখন আগস্ট ক্রান্তি ময়দান নামে পরিচিত, সেখান থেকে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করা হয়। যদিও কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশন কিন্তু নেওয়া হয়েছিল মুম্বাইয়ের ওয়ার্ধাতে যে কংগ্রেসের সেশন হয়েছিল সেখানটায়। তারপরে পার্টিশন অফ বেঙ্গল কবে হয়? সেটা হয় হচ্ছে 16 অক্টোবর 1905। তো এই ইনফরমেশনগুলো মনে রাখবেন। আমরা নেক্সটে আছি, হুইচ ব্যাটল স্টাবলিশড দ্য সুপ্রিমেসি অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে ব্রিটিশদের সুপ্রিমেসি সেটা কোন ব্যাটল স্টাবলিশ করে? তো ব্যাটল অফ পলাসি যেটা আছে সেটা হচ্ছে কি বেঙ্গলে ব্রিটিশদের সুপ্রিমেসি স্টাবলিশ করে, আর ব্যাটল অফ বক্সার যেটা সেটা হচ্ছে ইন্ডিয়াতে ব্রিটিশদের সুপ্রিমেসি স্টাবলিশ করে। আর ব্যাটল অফ বক্সারে কেন ইন্ডিয়াতে সুপ্রিমেসি স্টাবলিশ করে? কেন কি ইংরেজদের সঙ্গে সে সময় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব হচ্ছে সুজাউদ্দৌলা এবং বাংলার মীর কাসিমের সঙ্গে তাদের লড়াই হয়।
এবং লড়াইয়ে এরা হেরে যান, ইংরেজরা জিতে যায়। যার কারণে পরবর্তীতে এলাহাবাদের সন্ধির মাধ্যমে ইংরেজরা কিন্তু দেওয়ানি লাভ করে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। তো সে কারণে ব্যাটল অফ বক্সারটাকে ধরা হয় যে ইন্ডিয়াতে ব্রিটিশদের সুপ্রিমেসি স্টাবলিশ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ফোর্থ মাইশুর ওয়ার যেটা আছে 1799 খ্রিস্টাব্দে, এখানে হচ্ছে কি মাইশুর মানে টিপু সুলতানের যে রাজত্ব ছিল সেটার এন্ড হয় এবং মাইশুর যে সাম্রাজ্যটা ছিল সেটা হচ্ছে ইংরেজদের আন্ডারে চলে আসে। নেক্সটে আছি, কুকা মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফিজ অব দ্য ফলোয়িং স্টেটস। তো এই স্টেটগুলোর মধ্যে কোন স্টেটের সঙ্গে কুকা মুভমেন্টটা রিলেট ছিল বা অ্যাসোসিয়েট ছিল, সেটা হচ্ছে কি পাঞ্জাবে। পাঞ্জাবের সঙ্গে পাঞ্জাবে কুকা মুভমেন্ট শুরু করা হয়, আর এটার ফাউন্ডার হচ্ছে বাবা রাম সিং। রিয়াল ফাউন্ডার হচ্ছে বাবা রাম সিং, এটা খুব মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। রিয়াল ফাউন্ডার হচ্ছে বাবা রাম সিং, আর ইম্পর্টেন্ট কিছু লিডার হচ্ছে ভগত জওহর মাল, বাবা বালক সিং। তো বয়কট এবং নন কোঅপারেশন যেটা পরবর্তীতে গান্ধীজি হচ্ছে আমাদের ন্যাশনাল মুভমেন্টে ইন্ট্রোডিউস করেন, সেটা কিন্তু একটা ঝলক কুকা মুভমেন্টে দেখা গিয়েছিল। কুকা মুভমেন্টে বয়কট এবং নন কোঅপারেশন সেটা আগেই করা হয়েছিল, তো সেগুলোও মনে রাখবেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে যে দ্য আইডিয়া অফ পাকিস্তান ওয়াজ ফার্স্ট কনসেপ্ট বাই, তো পাকিস্তানের যে আইডিয়াটা আছে সেটা ফার্স্ট কে বলেন। তো এই কোশ্চেনটা একটু কনফিউজিং টাইপের কোশ্চেন, তো এখানে আপনারা যখন কোশ্চেনটা এরকম কিছু আসবে তখন আপনারা ভালোভাবে অপশনগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে প্রথম হচ্ছে যখন মোহাম্মদ যে ইকবাল আছেন, এই কোশ্চেনটা আনসার হবে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ যে ইকবাল আছেন ইনি ফার্স্ট কিন্তু পাকিস্তানের নামটা দেননি, ইনি চেয়েছিলেন যে মুসলিম মেজরিটি যে এরিয়াগুলো আছে সেগুলো তারা একটা সেপারেট ন্যাশন পাক, কিন্তু তিনি ফার্স্ট পাকিস্তান যে টার্মটা আছে এটাকে কিন্তু কয়েন করেননি। পরবর্তীতে পাকিস্তান যে টার্মটা আছে যেটা বর্তমানে পাকিস্তানের নাম সেটা হচ্ছে চৌধুরী রহমত আলী ফার্স্ট এটাকে নামটা দেন বা ফার্স্ট এই টার্মটা আর কি কয়েন করেন হচ্ছে চৌধুরী রহমত আলী। এবং পরবর্তীতে 1940 খ্রিস্টাব্দে লাহোর সেশনে কিন্তু পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করা হয়। তো যদি বলা হয় যে পাকিস্তানের ধারণাটা প্রথম কে দেন, তাহলে এটা বলতে হবে যে মোহাম্মদ ইকবাল, মানে একটা সেপারেট ন্যাশনের আইডিয়া করেন মোহাম্মদ ইকবাল, সেই সেপারেট ন্যাশনের নামটা পাকিস্তান হবে, এই আইডিয়াটা দেন হচ্ছে চৌধুরী রহমত আলী। এবং একটা পাকিস্তান আলাদা রাষ্ট্র করা হবে সেই যে রেজলিউশনটা সেটা গ্রহণ করা হয় কোথায়, লাহোর সেশন 1940 খ্রিস্টাব্দে। নেক্সটে আছি, তো এখানে দেখুন, তো আপনারা যদি অপশনগুলো দেখেন তাহলে পরে দেখবেন যে এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, এখানে কিন্তু চৌধুরী রহমত আলীর নামটা দেওয়া হয়নি। আমরা নেক্সটে আরেকটা কোশ্চেন দেখবো যেটা প্রিলিমস 2019-এই এসেছিল, সেটা হচ্ছে কি যে হু কনসেপ্ট দ্য আইডিয়া অফ পাকিস্তান। তো এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটার মধ্যে মিল দেখুন, এখানে কিন্তু ফার্স্ট বলে কিছু বলা হয়নি, এখানে বলা হয়েছে ফার্স্ট মানে হচ্ছে যে কে প্রথম পাকিস্তানের সম্বন্ধে থিঙ্কিংটা ভাবেন, আর নেক্সট হচ্ছে যে পাকিস্তান টার্মটা কে দিচ্ছেন। তো এখানে দেখুন ইকবালের অপশানটা কিন্তু আপনারা পাবেন না, তো সেখানে চৌধুরী রহমত আলী অপশানে আছে, তো এখানে আনসারটা হবে চৌধুরী রহমত আলী। দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার, তো রাওলাট অ্যাক্ট কোন ইয়ারে পাস হয় সেটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। নেক্সটে আছি, হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস ইমিডিয়েটলি ফলোড দ্য পার্টিশন অফ বেঙ্গল, তো পার্টিশন অফ বেঙ্গল যখন অ্যানাউন্স করা হয় তারপরে কোন মুভমেন্ট শুরু হয়, তো সেটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট। 1905-এ 16 অক্টোবর পার্টিশন অফ বেঙ্গল করা হয়, তারপরে পরে কিন্তু স্বদেশী মুভমেন্ট শুরু হয়ে যায়। আর এটা চিফ আর্কিটেক্টস মানে হচ্ছে চিফ কিছু নেতা যারা ছিলেন তারা কারা কারা, অরবিন্দ ঘোষ, লোকমান্য বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং হচ্ছে কে লালা লাজপত রায়। তো এই নামগুলো মনে রাখবেন, এরা স্বদেশী মুভমেন্টের সঙ্গে মানে এদের স্বদেশী মুভমেন্টের চিফ আর্কিটেক্ট ছিলেন। নেক্সটে আছি, হু ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া হরিজন সমাজ ইন 1932, তো অল ইন্ডিয়া হরিজন সমাজ যেটা 1932 সালে তৈরি করা হয় সেটাকে কে ফাউন্ড করেন, তো সেটাকে এম কে গান্ধী, মহাত্মা গান্ধী এটাকে ফাউন্ড করেন 1932 খ্রিস্টাব্দে। আর 1933 খ্রিস্টাব্দে গান্ধীজি হরিজন নামক একটা পত্রিকা শুরু করেন। বন্ধুরা, যে কোনো পরীক্ষায় মহাত্মা গান্ধীর লাইফের উপরে এবং তার ওয়ার্কের উপরে অনেক কোশ্চেন করা হয়, আমরা যখন এই ভিডিওটা আলোচনা করব তখন দেখবো যে প্রায় 3-4 কোশ্চেন কিন্তু এম কে গান্ধীর লাইফের উপরে আছে। তো আমরা এই টপিকটার উপরে একটা ভিডিও বানিয়েছি, মহাত্মা গান্ধীর জীবন, তার কার্য এবং আমাদের ন্যাশনাল মুভমেন্টে তার বিভিন্ন যে অবদান সেগুলোকে নিয়ে আমি এর স্ক্রিনে ভিডিওটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন। নেক্সটে আছি, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য গদার পার্টি, তো গদার পার্টির ফাউন্ডার কে, সেটা হচ্ছে লালা হরদয়াল। তো এই পার্টিটাকে কোথায় ফাউন্ড করা হয়, এটার হেডকোয়ার্টার ছিল সান ফ্রান্সিসকো ইউনাইটেড স্টেটসে। তো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে বিসিএস প্রিলিমসে, তো এই গদার পার্টির সম্বন্ধে যা যা আছে সব ভালোভাবে দেখবেন। এটাকে কবে ফর্ম করা হয়, 1913 খ্রিস্টাব্দে, আর এটার ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন, সোহান সিং ভাকনা, এটা মনে রাখবেন, সোহান সিং ভাকনা হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট এবং এর ফাউন্ডার হচ্ছে লালা হরদয়াল। কোথায় তৈরি করা হয়, সান ফ্রান্সিসকো ইউনাইটেড স্টেটস,
1913 খ্রিস্টাব্দে। নেক্সট আছে, ওয়্যার ওয়াজ দ্য প্রভিনশিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া আজাদ হিন্দ ফর্ম। তো আজাদ হিন্দ বাহিনীর যে প্রভিনশিয়াল গভর্নমেন্ট ছিল সেটা ফার্স্ট কোথায় তৈরি করা হয়, সেটা হচ্ছে সিঙ্গাপুরে, ইন্ডিয়ার বাইরে ফার্স্ট হয় সিঙ্গাপুরে, এবং সেটাকে তৈরি করা হয় 1943 খ্রিস্টাব্দে। নেক্সট আছে, দ্য ফেমাস আইএনএ ট্রায়ালস টুক প্লেস অ্যাট দ্য রেড ফোর্ট দিল্লি ইন। তো ইন্টারন্যাশনাল আর্মি ট্রায়ালসটা দিল্লিতে কবে স্টার্ট করা হয়, সেটা হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। এই যে ট্রায়ালটা ছিল সেটা অ্যাকচুয়ালি 1945 নভেম্বর থেকে 1946 মে অব্দি চলছিল, এবং ফার্স্ট যে কোর্ট মার্শালটা হয় সেটাতে কাদের বিচার হচ্ছিল, তারা হচ্ছেন কলোনেল প্রেম সাহেগাল, কলোনেল গুরুবক্স সিং ধিলান অ্যান্ড মেজর জেনারেল শাহনওয়াজ খান। তো এই তিনটা নাম মনে রাখবেন, সাহেগাল, ধিলান এবং হচ্ছে শাহনওয়াজ খান, এই তিনজনের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবেন এবং ডেটটা মনে রাখবেন। ওয়ের ডিড দ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি ফার্স্ট অ্যাকসেপ্ট দ্য আইডিয়া অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে আইডিয়াটা সেটা কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রথম কোথায় অ্যাকসেপ্ট করেছে, তো সেটা হচ্ছে ওয়ার্ধা সেশন 1942 যেটা হয়েছিল, ওয়ার্ধা সেশন বোম্বাইয়ে, সেখানেই ফার্স্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে রেজলিউশন সেটাকে অ্যাকসেপ্ট করা হয়। তো ডেটটা একবার মনে রাখবেন, 8 আগস্ট 1942 কোথা থেকে শুরু হয়, গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান বোম্বাইয়ের। নেক্সট হচ্ছে যে উইচ লিডার ডায়েড অন দ্য ডে দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন 1920। তো 1920 খ্রিস্টাব্দে যখন নন কোঅপারেশন মুভমেন্টকে লঞ্চ করা হয় সেই দিনই কে মারা যান, তো তিনি হচ্ছেন কে, বাল গঙ্গাধর তিলক। তিনি 1 আগস্ট 1920 খ্রিস্টাব্দে মারা যান এবং পরবর্তীতে তার নামেই তিলক ফান্ড তৈরি করা হয়। নেক্সট আছে, অ্যাট হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ বন্দে মাতরম সং ফর দ্য ফার্স্ট টাইম। তো বন্দে মাতরম যে সংটা সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে প্রথম গাওয়া হয়, তো সেটা হচ্ছে 1896, এটা কলকাতায় হয়েছিল এই সেশনটা। তো এই সেশনে গানটা করেন কে, রবীন্দ্রনাথ ট্যাগর। তো এটা মনে রাখবেন যে 1896 সালে যে সেশনটা হয়েছিল সেখানে রবীন্দ্রনাথ ট্যাগর এই গানটা করেছিলেন, এটা আমাদের বর্তমানে ন্যাশনাল সং। আর এই গানটাকে অ্যাডাপ্ট করা হয় বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির আনন্দমাঠ উপন্যাস থেকে। তো আনন্দমাঠ উপন্যাস লেখা হয় 1882 খ্রিস্টাব্দে। নেক্সট আছে, যে ওয়েন ওয়াজ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট সাসপেন্ডেড। তো অসহযোগ আন্দোলনকে কবে সাসপেন্ড করা হয়, সেটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে। কেন করা হয়েছিল, কেন কি উত্তরপ্রদেশের গোরক্ষপুর ডিস্ট্রিক্টের চৌরিচৌরা নামক এরিয়াতে 1922 খ্রিস্টাব্দের 5ই মে সেই এরিয়ার গ্রামবাসীরা সেখানকার যে পুলিশ ফাঁড়ি সেখানে আগুন লাগিয়ে দেয় এবং প্রায় 22 জন পুলিশ অফিসার পুড়ে মারা যায়, যার কারণে গান্ধীজি আন্দোলনটাকে সাসপেন্ড করেন। নেক্সট আছি, দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ প্রিসাইডেড ওভার বাই। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ফার্স্ট সেশন সেটাকে কে প্রিসাইড করেন, সেটা হচ্ছে ডব্লিউসি ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। এবং এটা কবে হয়, সেটা হচ্ছে 28 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু স্টাবলিশ করা হয়, এবং সে সময় ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন কে, লর্ড ডাফরিন। এটা কোথায় ফাউন্ড করা হয়, সেটা হচ্ছে ফাউন্ডেড অ্যাট গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ ইন বোম্বে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোথায় ফাউন্ড করা হয়, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বাইয়ে, এবং সে সময় 72 জন মেম্বার কিন্তু উপস্থিত ছিলেন। অ্যালেন অ্যাক্টিভেন হিউম তিনি হচ্ছে কি জেনারেল সেক্রেটারির পোস্ট অ্যাজিউম করেন, এবং উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছে কি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। তো এটা মনে রাখবেন এগুলো। নেক্সট আছে, হু সেট আপ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে তৈরি করেন, তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যখন লিগ থাকবে তখন সেটা হবে কে, রাসবিহারী বসু। রাসবিহারী বসু হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তৈরি করেন, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যেটা আর্মি ছিল সেটা হচ্ছে কে, ক্যাপ্টেন মোহন সিং তৈরি করেন। আজাদ হিন্দ ফৌজ সেটাকে হচ্ছে কে 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং তৈরি করেন, আর পরবর্তীতে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তৈরি করেন, এবং দুটোই সিঙ্গাপুরে তৈরি করা হয়। আর পরবর্তীতে নেতাজি যখন সেখানে গিয়ে পৌঁছান, রাসবিহারী বসু এই দুটো বাহিনীর দায়িত্ব নেতাজির হাতে তুলে দেন। নেতাজি কোনোটারই ফাউন্ডার ছিলেন না, কিন্তু তিনি সেখানকার লিডার ছিলেন। তো তাহলে বোঝা গেল যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ যখন হবে তখন হচ্ছে রাসবিহারী বসু, এবং আইএনএ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আর্মি যখন হবে তখন হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট আছে, দ্য প্রভিশন ফর সেপারেট ইলেক্টরেট ফর হিন্দুস অ্যান্ড মুসলিমস ওয়াজ মেড ইন।
তো এখানে বলা হয়েছে যে হিন্দু এবং মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা কোন প্রভিশনে করা হয়েছিল, তো সেটা কবে করা হয়, মিন্টো মরলের রিফর্মসে করা হয়, এটা কবে আসে, এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, যেটা মরলে মিন্টো রিফর্ম নামে পরিচিত, এবং সেখানেই ফার্স্ট কিন্তু সেপারেট ইলেকটোরেটের কথা বলা হয়। এই সময়ই ফার্স্ট ইনডাইরেক্ট ইলেকশন হয়েছিল এবং সেখানেই সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করা হয়, যার কারণে কিন্তু লর্ড মিন্টোকে কি বলা হয়, ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট ইন ইন্ডিয়া। এটা মনে রাখবেন যে লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট ইন ইন্ডিয়া। নেক্সট যাচ্ছি, ইন হুইচ সেশন ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার পূর্ণ স্বরাজ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স টু বি ইটস গোল, মানে কোন সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পূর্ণ স্বরাজটাকে তার গোল হিসাবে ডিক্লেয়ার করে, তো এটা হচ্ছে লাহোর সেশন 1929, যেখানে প্রেসিডেন্ট ছিলেন কে, জওহরলাল নেহরু। তো মনে রাখবেন এটা যে লাহোর সেশন 1929-এ ফার্স্ট পূর্ণ স্বরাজ ডিক্লেয়ার করা হয় এবং প্রেসিডেন্ট জওহরলাল নেহরু। নেক্সট হচ্ছে, হুইচ ইম্পর্টেন্ট ইভেন্ট ইমিডিয়েটলি প্রিসিডেড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হওয়ার জাস্ট কিছুদিন আগে হয়েছিল, তো সেটা হচ্ছে কি রাওলাট অ্যাক্ট এনাক্টমেন্ট। রাওলাট অ্যাক্ট আসার কিছুদিন পরেই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা হয়, এটা কার নেতৃত্বে হয়েছিল, জেনারেল ও ডায়ার তার নেতৃত্বেই কিন্তু জালিয়ানওয়ালাবাগে নিরীহ মানুষদের উপরে গুলি চালানো হয়েছিল, এবং পরবর্তীতে উধম সিং তিনি কিন্তু জেনারেল ও ডায়ারকে হত্যা করেন। নেক্সট যাচ্ছি, দ্য ফেমাস পাকিস্তান রেজলিউশন ওয়াজ পাসড অ্যাট, তো পাকিস্তান যে রেজলিউশনটা ছিল সেটা ফার্স্ট কোথায় পাস করা হয়, এটা হচ্ছে লাহোর সেশনে। আমি একটু আগেই বলেছিলাম লাহোর সেশন যেটা 1940 খ্রিস্টাব্দে হয়েছিল, সেখানেই কিন্তু ফার্স্ট এই রেজলিউশনটা পাস করা হয় যে মুসলিমদের জন্য একটা সেপারেট রাষ্ট্র হবে যার নাম হবে কি পাকিস্তান। নেক্সট যাচ্ছি, হুইচ অ্যাক্ট ওয়াজ নোন অ্যাজ ব্ল্যাক বিল, তো নিম্নলিখিত কোন অ্যাক্টটাকে ব্ল্যাক বিল বলে অভিহিত করা হয়, এটা হচ্ছে কি রাওলাট অ্যাক্ট, রাওলাট অ্যাক্টটাকে ব্ল্যাক বিল বলা হয়, এবং এবং এই যে রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল নামটা দেওয়া হয়েছে এটা কিন্তু দেন মহাত্মা গান্ধী, তো এটা মনে রাখবেন অবশ্যই যে রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বলে অভিহিত করেন কে, মহাত্মা গান্ধী। নেক্সট যাচ্ছি, অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম ওয়াজ সেইড বাই, তো এই যে ফেমাস, তো এই ফেমাস বক্তব্যটা কার ছিল, তো এটা জওহরলাল নেহরু করেছিলেন 14 আগস্ট 1947 খ্রিস্টাব্দে মিডনাইট, যখন ব্রিটিশরা ইন্ডিয়ার হাতে পাওয়ারটা ট্রান্সফার করছিল। আর এই যে স্পিচটা আছে এটা হচ্ছে ট্রাইস্ট অ্যান্ড ডেস্টিনি স্পিচ নামে ফেমাস, এটা একটা ফেমাস স্পিচ, এটা অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে কার স্পিচ, জওহরলাল নেহরু। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিপ্রেজেন্টেড দ্য ভিউজ অব দ্য মাইক্রোস্কোপিক মাইনরিটি ইন ইন্ডিয়া, দ্য কন্টেনশন ওয়াজ মেনটেন্ড বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ার মাইক্রোস্কোপিক মাইনরিটিকেই রিপ্রেজেন্ট করে, তো এই কমেন্টটা কে করেন, এটা হচ্ছে লর্ড ডাফরিন করেন। 1885 খ্রিস্টাব্দে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করা হয় তখন লর্ড ডাফরিন ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন এবং তিনি এই কমেন্টটা করেন। আর লর্ড কার্জন কমেন্ট করেছিলেন যে দ্য কংগ্রেস ইজ রটারিং টু ইটস ফলস, তো এটাও মনে রাখবেন, কিছু ইম্পর্টেন্ট যে কোটেশনগুলো সেগুলো অবশ্যই মনে রাখবেন, দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু অনেক জিজ্ঞাসা করা হয়ে থাকে। নেক্সট আছি, হু কমেন্টেড দ্যাট গ্রিভস মিশন ওয়াজ আ পোস্ট ডেটেড চেক অন আ ক্রাশিং ব্যাঙ্ক, তো এই কমেন্টটা কে করেন, মহাত্মা গান্ধী করেন। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম মহাত্মা গান্ধী লাইফের উপরে কিন্তু অনেক কোশ্চেন করা হয়, তো আমাদের সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, সেটা আপনাদের অনেক হেল্পে আসবে। নেক্সট আছি, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার অকার্ড ইন, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কোথায় হয়েছিল, এটা হয়েছিল অমৃতসরে, তো পাঞ্জাবের অমৃতসরে কিন্তু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়। কবে হয়েছিল, 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল, সেই ডেটগুলো মনে রাখবেন। নেক্সট হচ্ছি, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানাউন্সড দ্য পার্টিশন অফ বেঙ্গল, তো বেঙ্গলের পার্টিশন যেটা সেটাকে ক্যান্সেল কে করেন, সেটাকে স্থগিত কে করেন, সেটা হচ্ছে লর্ড হার্ডিনস। তো 1905 খ্রিস্টাব্দে যখন কার্জন সেটাকে ডিক্লেয়ার করেন তারপর থেকে স্বদেশি মুভমেন্ট শুরু হয়, যার কারণে ইংরেজ সরকার বাধ্য হয় সেটাকে, সেই পার্টিশনটাকে ক্যান্সেল করেন, এবং সে সময় ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন কে, লর্ড হার্ডিনস। তো 1911 খ্রিস্টাব্দে এটা ক্যানাল করা হয় এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু ইন্ডিয়ার ক্যাপিটালটাকে কলকাতার থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়। নেক্সট আছি, বিটুইন হুম কার্নাটিক ওয়ার্স ওয়ার ফট, তো কর্ণাটকের যে যুদ্ধ হয়েছিল সেগুলো কাদের মধ্যে হয়েছিল, সেটা হচ্ছে কি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, তিনটে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, খুব ভালোভাবে তিনটেই পড়বেন এবং ডেটগুলো মনে রাখবেন। নেক্সট আছি,
দ্য ফার্স্ট মাস মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী ওয়াজ, তো প্রথম যে মাস মুভমেন্ট মানে গণ আন্দোলন সেটা যেটা মহাত্মা গান্ধী শুরু করেন সেটা কী ছিল? তো সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, এবং বাকি যে মুভমেন্টগুলো দেখছেন সেগুলো দেখবেন যে এগুলো গান্ধীজি দ্বারাই শুরু করা হয়। কুইন ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে 1942-এ, সল্ট মুভমেন্ট হচ্ছে 1930-এ, আর ইন্ডিগো যে মুভমেন্টটা ছিল সেটা হচ্ছে 1859-এ হয়, নীল বিদ্রোহ, যেটাকে নিয়ে পরবর্তীতে দীনবন্ধু মিত্র নীল দর্পণ লেখেন, তো এটা মনে রাখবেন অবশ্যই। এবং ইন্ডিগো মুভমেন্ট মানে নীল বিদ্রোহ সম্বন্ধে যা ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সব কিন্তু পড়ে রাখবেন, এটার থেকে অনেকবারই বিসিএসে কোশ্চেন করা হয়। নেক্সট আছে, সূর্য সেন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ফিজ অফ দ্য ইভেন্ট ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সময় সূর্য সেন এই ফলোয়িং কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন? তো হচ্ছে সেটা কি, চিটাগাং আর্মারি রায়ার, তো চিটাগাংয়ের যে অস্ত্রাগার লুণ্ঠন হয় সেটার সঙ্গে সূর্য সেন রিলেটেড ছিলেন। এ সময় টাইমটা কত ছিল, 1930 খ্রিস্টাব্দে, তো সূর্য সেনের লাইফের যে ইনসিডেন্টগুলো আছে সেগুলো অবশ্যই দেখে রাখবেন। তিনি যে একজন স্কুল টিচার ছিলেন বাই প্রফেশন সেগুলোও দেখে রাখবেন, কেন কি এগুলোর থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছে সূর্য সেনের উপরে। এবং প্রীতিলতা ওয়াদেদার তিনি কিন্তু এনআর গ্রুপেরই মেম্বার ছিলেন। কাকরি কনস্পিরেসি কেস এটা কবে হয়, 1925 খ্রিস্টাব্দে হয়েছিল, একটা রেল ডাকাতি করা হয় যেটা হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠিত করা হয়। নেক্সট আছি, হু অ্যামং দ্য ফলোয়িং লেড দ্য সিপাহিজ অ্যাট কানপুর ইন দ্য 1857 আপরাইজিং, তো 1857-এর মহাবিদ্রোহের সময় কানপুরের সিপাহীদেরকে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো তিনি কে ছিলেন, নানা সাহেব। নানা সাহেবের নেতৃত্বে কানপুরে রিভোল্ট করা হয় 1857-এর, এবং তার একটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েট ছিলেন কে, তাতিয়া টোপি। তাতিয়া টোপি প্রথমে কানপুরে নানা সাহেবের সঙ্গে সঙ্গ দেন, এবং পরবর্তীতে যখন নানা সাহেব কানপুরে হেরে যান তারপরে কিন্তু তিনি রানী লক্ষ্মীবাঈ সঙ্গ দেন। আর রানী লক্ষ্মীবাঈ কোথায় লড়ছিলেন, তিনি ঝাঁসিতে যুদ্ধ করছিলেন ইংরেজদের অ্যাগেনস্টে। এবং কুনওয়ার সিং কোথায় লড়ছিলেন, সেটা হচ্ছে বিহারে। আর কিছু ইম্পর্টেন্ট এরকম যেমন বেগম হজরত মহল কোথাকার মানে কোথায় লিড করছিলেন, সেটা হচ্ছে কোথায়, লখনউয়ে। তো এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন যে কোনটা কে কে কোথায় কোথায় নেতৃত্ব দিচ্ছিলেন। নেক্সটে আছি, দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ ডিমার্কেটেড বাই, তো ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বাউন্ডারিটা আছে সেটাকে কে চিহ্নিতকরণ করেন? তো সেটা হচ্ছে কে, সিরিল র্যাডক্লিফ। এটা অপশন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের যে বর্ডার লাইনটা আছে পাকিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে সেটা কিন্তু র্যাডক্লিফ লাইন নামেই পরিচিত, তো এনার নামেই এই লাইনটার নামকরণ করা হয়। নেক্সট আছি বন্ধুরা, দ্য মেইন লিডার্স অব দ্য স্বরাজ পার্টি ওয়ের, তো স্বরাজ পার্টির মেইন লিডার কে কে ছিলেন? তো এটা কারা কারা ছিলেন, মতিলাল নেহেরু এবং সিআর দাস মানে চিত্তরঞ্জন দাস, তো এনারাই ছিলেন কিন্তু স্বরাজ পার্টির মেইন লিডার, যেটাকে 1923 খ্রিস্টাব্দে স্টাবলিশ করা হয়। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট উম্যান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তো এখানে ফার্স্ট উম্যান প্রেসিডেন্ট জানতে চাওয়া হয়েছে, এবং সেটা আনসারটা কী হবে, এনি বেসান্ত। ইনি ছিলেন আইএনসির ফার্স্ট উম্যান প্রেসিডেন্ট, এবং আইএনসির ফার্স্ট ইন্ডিয়ান উম্যান প্রেসিডেন্ট ছিলেন কে, সরোজিনী নাই। এনি বেসান্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 1917 খ্রিস্টাব্দে, এবং সরোজিনী নাইডু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 1925 খ্রিস্টাব্দে। নেক্সট আছি, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড বাই, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কে ফাউন্ড করেন? তো তিনি কে, অ্যালান অক্টোভিয়ান হিউম। নেক্সট আছি, দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফরটিন, তো তো সেটা কবে হয়, 1764 খ্রিস্টাব্দে। নেক্সট আছি, উইথ হুজ পারমিশন ডিড দ্য ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সুরাট, তো কাদের পারমিশনে ইংলিশরা ফার্স্ট ফ্যাক্টরি সুরাটে স্টাবলিশ করেন? তো সেটা হচ্ছে কে, জাহাঙ্গীর। এনার সময়ই কিন্তু ইংরেজরা ইন্ডিয়াতে এসেছিল, 1912 খ্রিস্টাব্দে সুরাটে ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করা হয়। নেক্সট আছি, ওয়েন ডিড ভাস্কো দা গামা কাম টু ইন্ডিয়া, তো ভাস্কো দা গামা ইন্ডিয়াতে কবে আসেন? সেটা হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা একজন পর্তুগিজ ছিলেন, তারাই কিন্তু ফার্স্ট ইউরোপিয়ান যারা ইন্ডিয়াতে আসে। আর তার আগে 712 খ্রিস্টাব্দে আরবরা ইন্ডিয়াতে আসার রাস্তা ডিসকভার করেছিল, এবং ইউরোপিয়ান হিসাবে ফার্স্ট পর্তুগিজরা ইন্ডিয়াতে আসে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা আসেন, তিনি কালিকট বন্দরে নামেন, যেটা বর্তমানে কেরলে অবস্থিত, এবং সে সময় কালিকটের রাজা কে ছিলেন, জামুরিন। হু বিল্ড দ্য ইবাদত খানা অ্যাট ফতেপুর সিক্রি, তো ফতেপুর সিক্রিতে ইবাদত খানাটাকে কে স্টাবলিশ করেন? তো সেটা হচ্ছে আকবর করেন। এই ইবাদত খানাতেই আকবর তার দিনই ইলাহি এবং বিভিন্ন ধর্মের যে ভালো দিকগুলো সেগুলো কিন্তু এখানে আলোচনা তিনি করতেন। নেক্সট আছে,
মালিক কাফুর বা জেনারেল অফ দ্য মালিক কাফুর কার জেনারেল ছিলেন, তিনি হচ্ছেন কার আলাউদ্দিন খিলজি জেনারেল ছিলেন, এবং পরবর্তীতে মালিক কাফুরের হাতেই কিন্তু আলাউদ্দিন খিলজির মৃত্যু হয়। হোয়ার ডিড গৌতম বুদ্ধ অ্যাটেন্ড নির্ভানা, তো নির্ভানা মানে হচ্ছে কি এনলাইটমেন্ট। এনলাইটমেন্ট তিনি ফার্স্ট কোথায় পেয়েছিলেন, সেটা হচ্ছে বোধিগয়া। বোধিগয়াতে পিপল ট্রির নিচে একটা অশ্বত্থ গাছের নিচে তিনি বসে তিনি ধ্যান করছিলেন, এবং সেখানেই তিনি ফার্স্ট তার সেই যে নলেজটার জন্য তিনি ধ্যান করছিলেন সেটা পেয়েছিলেন, এবং সেই ট্রিটা বর্তমানে বোধি বৃক্ষ নামে পরিচিত, এবং এই জায়গাটার নাম হয়ে গেছে কি বোধিগয়া। আর বাকি যে অপশনগুলো আছে, যেমন লুম্বিনী, লুম্বিনী হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান যেটা নেপালে অবস্থিত। সারনাথ হচ্ছে গৌতম বুদ্ধ যখন এনলাইটমেন্ট পান, তারপর তিনি যে তার ফার্স্ট সারমন, ফার্স্ট যে স্পিচটা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন তিনি সারনাথের ডিয়ার পার্কে, এটা মনে রাখবেন। সারনাথ বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। আর কুশীনগর হচ্ছে এখানে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। হু রোড মিচ্ছাকাটিকম, তো মিচ্ছাকাটিকম কে লেখেন, তো সেটা কে লেখেন, এটা লেখেন হচ্ছে শূদ্রব। নেক্সটে আছি, হু অ্যামং দ্য ফলোয়িং সাকসিডেড সমুদ্রগুপ্ত অ্যাজ এ নেক্সট রুলার অফ দ্য গুপ্তা ডাইনেস্ট্রি, তো গুপ্তা ডাইনেস্ট্রিতে মানে সমুদ্রগুপ্তকে কে সাকসিড করেন, তো সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত টু। সমুদ্রগুপ্তের বাবা ছিলেন কে, চন্দ্রগুপ্ত ওয়ান, এবং তারপরে সমুদ্রগুপ্তের ছেলের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত টু। আর সমুদ্রগুপ্তকে কী কী বলা হয়, এনাকে ভারতের নেপোলিয়ান বলা হয়, এনাকে কবিরাজ নামে কবিরাজ উপাধিও দেওয়া হয়েছে। আর চন্দ্রগুপ্ত টু যিনি আছেন তাকে কিন্তু বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়। নেক্সটে আসছি, দ্য ইনস্ক্রিপশনস অফ অশোকা অ্যান্ড দ্য ব্রাহ্মী স্ক্রিপ্টস ওয়ার ডেসিফার্ড বাই, তো অশোকের ইনস্ক্রিপশন এবং ব্রাহ্মী যে স্ক্রিপ্টটা আছে সেটার প্রথম পাঠোদ্ধার কে করেন, তো সেটা করেন জেমস প্রিন্সেপ। অশোকের শিলালিপি যেগুলো হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা, এবং খারস্টি যে শিলালিপিটা আছে দুটোই কিন্তু জেমস প্রিন্সেপ উদ্ধার করেছিলেন, মানে পাঠোদ্ধার করেছিলেন। নেক্সটে আছি, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস হ্যাভ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের কোন এরিয়াটা প্রথম যে কৃষিকাজ হয়েছিল, মানে একদম শুরুতে যে কৃষিকাজ হয়েছিল তার একটা এভিডেন্স দেয়, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে পড়ে না, মানে আমাদের ইন্ডিয়ার এরিয়ার মধ্যে আসে না, এটা এখন পাকিস্তানে আসছে। আর এখানে ধানের খোসা পাওয়া গিয়েছিল, এটা সিন্ধু সভ্যতার একদম শুরুর দিকে, মানে আর্লি যে সিন্ধু এজটা আছে সে সময় এই মেহেরগড় সভ্যতা ছিল। তো বন্ধুরা আজ এটুকুই, আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।